প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটিকে আপনাদেরই কাজে লাগবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডেসক্রিপশন চেক করে নেবেন একবার, সেখানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে। তো এই ভিডিওটি হতে চলেছে প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য, এবং সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আরও একটি নতুন নোটিশ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, মজার ছলে কথাটা বলছি যদিও, যে পরীক্ষাতে হয়তো কোশ্চেন চলে আসতে পারে যে নোটিশের রাজা কাকে বলা হয়, পর্ষদকে। তো যাই হোক আর কি, তো এটা একটা আলাদা ব্যাপার। তো সিরিয়াস ম্যাটার যেটা, সেটা হচ্ছে নতুন নোটিশ এসেছে, সেই নোটিশটা কী ব্যাপার এবং কী বলা হচ্ছে সেখানে 45% এবং 40% সম্পর্কিত একটা ব্যাপার লেখা আছে, এবং গতকালের যে নোটিশ সেটার আজকের মানে সংশোধনী নোটিশ বলতে পারেন। মানে একটা নোটিশ বেরোচ্ছে, ধরুন রিক্রুটমেন্ট নোটিশ কিংবা প্রাইমারি ডেটের নোটিশ, তো সেই নোটিফিকেশানের জন্য অ্যাডেন্ডাম নোটিশ বেরোচ্ছে, এবং সেই অ্যাডেন্ডাম নোটিফিকেশানের জন্য আবার কারেকশান করার জন্য আবার নোটিশ, মানে নোটিশের উপর নোটিশ এবং তারপর আবার নোটিশ। মানে বুঝতেই পারছেন কী ধরনের ব্যাপার চলছে। তো এর সাথে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা হচ্ছে আজকে শেষ সুযোগ প্রাইমারির জন্য আবেদন, প্রাইমারি ডেটের জন্য আবেদন করার, আজকে 3rd November। পর্ষদের পক্ষ থেকে কোনো রকম এখনও পর্যন্ত ডেট বাড়ানো হয়নি, যখন আমরা ভিডিওটা করছি এখন 4:15 বাজছে বিকেল। তো অবশ্যই যদি কোনো আপডেট থাকে আমরা জানাবো, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যুক্ত থাকুন। তো এবার দেখানো যাক কী নোটিশ এবং কী বলা হচ্ছে তাতে। তো করিয়ার নাম বেরিয়েছে এটি, এবং সেক্ষেত্রে সেই নোটিশটা আপনাদের সামনে জাস্ট ওপেন করা হচ্ছে। গতকাল একটা নোটিশ বেরিয়েছিল, সেটা ওখানে উল্লেখ করা আছে একটু। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান যেটা 2 তারিখে বেরিয়েছিল গতকাল, তারই এটা করিয়ার নাম, ওটা সংশোধনী বলতে পারেন। তো এখানে লেখা আছে যে গতকাল যে নোটিশটা ছিল সেটাতে লেখা ছিল, গ্রাজুয়েশন উইথ 45% মার্কস ফর জেনারেল অ্যান্ড 40% মার্কস ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইথ ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড, হু হ্যাভ অ্যাকোয়ার্ড বিএড অ্যান্ড গ্রাজুয়েশন ডিগ্রি বিফোর 23/8/2010। মানে যারা বিএড এবং গ্রাজুয়েশন ডিগ্রি 23/8/2010 আগে কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশনে 45% মার্কস জেনারেলের জন্য এবং রিজার্ভ ক্যাটের জন্য 5% রিল্যাক্সেশন। তো এখানে এটাকে সংশোধন করে এটা করা হয়েছে যে গ্রাজুয়েশনে 45% মার্কস জেনারেলদের জন্য এবং 40% মার্কস রিজার্ভ ক্যাটাগরিদের জন্য উইথ বিএড। মানে এখানে কোনো রকম উল্লেখ নেই যে 2010 আগে পরে, তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। গ্রাজুয়েশন আপনার যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে গ্রাজুয়েশনে 45% মার্কস তাহলে হবে বিএডের সাথে, এবং যদি রিজার্ভ ক্যাটাগরি তাহলে 40% মার্কস বিএডের সাথে থাকলেই হবে, জাস্ট এটাই। তো আদার যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা কিন্তু আনচেঞ্জ আছে বা আনঅল্টার্ড আছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো এখানে একটা ব্যাপার লেখা আছে যে দ্য কনসার্ন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু আওয়ার মেন নোটিফিকেশন ফর আদার টার্মস অ্যান্ড কন্ডিশন রিকোয়ার্ড টু অ্যাপ্লাই। মানে যে সমস্ত রকম শর্তাবলী যে ব্যাপারগুলো আছে, তো সেগুলো মেন নোটিশে আছে, যেটা 29 তারিখে বেরিয়েছিল। তো এটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট 2022-এর, যেটা ক্লাস 1-5-এর জন্য, এবং সেক্ষেত্রে তার শিক্ষকতার জন্য যেসব টেট পরীক্ষা হচ্ছে, তো সেই ব্যাপারটা নিয়ে এটা। তো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBPE থেকে এই নোটিশ বেরিয়েছে। তো অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আজকেই শেষ দিন প্রাইমারি টেটের অনলাইনে আবেদনের। যারা বাকি আছেন অবশ্যই করে নিন, আপনারা কমেন্টে জানান যে আপনারা করেছেন না বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।